ফিলিস্তিনের গাজায় এবার চারটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অসংখ্য মানুষ হতাহত হয়েছে। আতঙ্কে হাসপাতাল ছাড়ছে হাজারো ফিলিস্তিনি। গত এক মাসে গাজায় 32,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। তাতে ভূখণ্ডটির 50% আবাসিক এলাকা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিল বলছেন, ইসরায়েলের বাড়াবাড়ির কারণে অনিবার্যভাবেই গাজা যুদ্ধ অন্যত্র ছড়িয়ে পড়বে। বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত। গাজা 360 বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডটিতে এক বিন্দু পরিমাণ স্থানও বোধ হয় নিরাপদ নেই। খাবার, আশ্রয়, চিকিৎসাবিহীন মানুষের মৃত্যুই যেন শেষ ঠিকানা। ইসরায়েলি বিবেক যখন ঘুমিয়ে আছে, তখন যুদ্ধ পরিস্থিতি মাস পার করেছে। ক্ষণে ক্ষণে বাড়ছে আগ্রাসনের তীব্রতা। 23 লাখ বাসিন্দার বেশিরভাগই যখন ইসরায়েলি আগ্রাসনে গাজা ছাড়তে বাধ্য, তখন হাসপাতালগুলো রক্ষা পাচ্ছে না নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে। এবার আল শিফাসহ চারটি হাসপাতালে ভয়াবহ হামলা হয়েছে। হাসপাতালগুলোতে নারী শিশুসহ হাজারো ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, তাদের গাজা ছাড়তে বাধ্য করতেই এসব হামলা চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় প্রতিদিন 4 ঘন্টা যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। বিবৃতিতে এমনটি জানায় দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। সামান্য এই যুদ্ধবিরতিতে বিশ্ববাসীর কাছে মুখ রক্ষা করতে পারছে না যুক্তরাষ্ট্র। তোপের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে। এছাড়া নতুন করে নিজ দলেই ব্যাপক অসন্তোষের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এপির খবরে বলা হয়, প্রায় 46% ডেমোক্রেটই চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকার বিরোধিতা করছে। যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবার আরব সম্মেলনের আয়োজন করছে সৌদি আরব। সেখানে যোগ দিচ্ছেন ইরান, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলোর নেতারা। ইরান জানিয়েছে, এত কিছুর পরও যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে না যায়, তবে যুদ্ধ অন্যত্র ছড়িয়ে পড়া অনিবার্য হয়ে উঠবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য বলেছেন, যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণে নেওয়ার কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। কিন্তু ভূখণ্ডটিতে যেভাবে আগ্রাসন চালানো হচ্ছে, ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, তাতে নিয়ন্ত্রণের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না আন্তর্জাতিক বিশ্লেষকরা। শহীদ আরাফাত, আরটিভি।